প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আইটি স্কুলের পক্ষ থেকে স্বাগতম এবং অনেক ভালোবাসা। বর্তমানে আপনারা আমাকে একটা মেসেজ দিচ্ছেন, সেটা হচ্ছে পাবজিতে ঢোকা যাচ্ছে না। আমি সেটার সমাধান নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, রিসেন্ট সেটা আপলোড করেছি। দেন সেটা আপলোড করার পরে আপনারা অনেকেই জানিয়েছেন, পাবজিতে ঢোকার পরে টিমমেটদের সাথে, যাদের সাথে খেলছেন, তাদের সাথে কথা বলা যাচ্ছে না এবং তাদের কথাও আপনারা শুনতে পারছেন না। শুনলাম বিটিআরসি থেকে নাকি পাবজি ব্যান করে দেওয়া হয়েছে, সেই সম্পর্কে কোনো আপডেট নেই। তবে ধারণা করা হচ্ছে, যেহেতু পাবজিতে ঢোকা যাচ্ছে না সেহেতু পাবজি ব্যান। যাই হোক, সেই বিষয়ে আমরা কথা বলবো না। পাবজি গেম আপনারা যখন খেলছেন, আপনাদের টিমমেটদের কথা আপনারা শুনতে পারছেন না এবং আপনার কথাও তারা শুনতে পারছেন, অর্থাৎ আপনাদের যে মাইক্রোফোন আছে সেটা নট ওয়ার্কিং, কাজ করছে না। এইটার একটা সহজ সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা খুব সহজেই পাবজি গেমে ঢুকতে পারবেন এবং আপনার টিমমেটদের সাথে কথা বলতে পারবেন। এবং এটা কিভাবে করতে হবে, চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে, দেখে আসি এবং শিখে আসি। বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনে। দেখেন আমার মোবাইলে ইন্টারনেট অর্থাৎ ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন তারা অবশ্যই ওয়াইফাই কানেক্ট দিবেন, আর যারা মোবাইল ডাটা ইউজ করেন তারা মোবাইল ডাটা কানেক্ট করবেন। দেন আপনাদের একটা সফটওয়্যার নামাতে হবে প্লে স্টোর থেকে, সেটা হচ্ছে স্লো ভিপিএন, যেটা আমার নামানো আছে অলরেডি। তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি, স্লো ভিপিএন লিখে জাস্ট সার্চ দিলে এই স্লো ভিপিএনটা আসবে। দেখেন আমার ডাউনলোড অলরেডি দেওয়া আছে, যার জন্য ওপেন আসছে। আমি বেরিয়ে গেলাম, এই দেখেন স্লো ভিপিএনের আইকন এইটা। আমি জাস্ট স্লো ভিপিএনটা ওপেন করব। স্লো ভিপিএনটা ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। আপনারা এখান থেকে অটো, যেটা সিলেক্ট করাই আছে অলরেডি, অ্যাড আসবে এরকম। যাই হোক, অটো দেখেন অনেকগুলো দেশ আছে, এখান থেকে অটো যেটা ডিফল্ট সেট করাই থাকবে সেই অটোটা কানেক্ট করে দিবেন। এখান থেকে অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কানেক্টিং চলছে, দেখেন কানেক্ট হয়ে গেছে। যখন স্লো ভিপিএনটাই কানেক্ট হয়ে যাবে তখন এখানে ডিসকানেক্ট লেখা আসবে, চাপ দিলে ডিসকানেক্ট হয়ে যাবে। যাই হোক, আমি এখান থেকে বের হয়ে যাব হোম বাটনে প্রেস করে। দেন পাবজি যে মোবাইল গেমটি আছে এখানে আমি প্রবেশ করব। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ইন্টারনেট কানেকশন অফ করে পাবজিতে ঢুকবেন। তখন সমস্যাটি হচ্ছিল আপনারা টিমমেটদের সাথে কথা বলতে পারছিলেন না, সমস্যাটি আমিও ফেস করেছি। আসলে সব কিছু তো সাথে সাথে সমাধান করা যায় না, একটু ভেবে চিনতে ধীরে সুস্থে একটি স্থায়ী সমাধান দিতে হবে। কারণ এটা যেহেতু একটি স্থায়ী গেম, দীর্ঘস্থায়ী গেম, আপনারা অনেকদিন ধরে খেলবেন, এই জন্য আমি একটু ভেবে চিনতে যেইটা স্থায়ী সমাধান সেইটাই বের করেছি। দেখেন স্লো ভিপিএনটা দিলে গেমে ঢুকতে কোনো প্রবলেমই হচ্ছে না, এবং বাংলাদেশ থেকে ঢুকলে একটা সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে এখানে যে পাবজির ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারছিলেন, এটা কিন্তু সার্ভার ডিসকানেক্ট করে ঢুকলে আপনারা খেলতে পারছিলেন, কিন্তু জাস্ট এইগুলো শো করছিল না, এখানেই ছবিগুলো আসছিল না। এটা এই স্লো ভিপিএনের মাধ্যমে কিন্তু চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখেন আমাদের ক্লাসিক যে এরাঙ্গেল মোডটা আছে সেটা সিলেক্ট করলাম এবং চারজনের স্কোয়াড সিলেক্ট করা আছে। আমি দেখবো আমার কোনো বন্ধু এখানে আছে কিনা, জাস্ট একজন আছে দেখছি, যাক সেটা কোনো ব্যাপার না। আমি জাস্ট কথা হচ্ছিল না, কথা হয় কিনা সেটাই দেখাবো। স্টার্ট করলাম এখান থেকে গেম। দেখেন ম্যাচিং হচ্ছে। দেন যখন ম্যাচিং হয়ে যাবে আমরা তখন গেমের ভিতরে প্রবেশ করব। দেন তখন আমরা কথা বলে দেখিয়ে দিব আসলে কথাটা হচ্ছে কি না, মাইকের যে লেভেলটা আছে সেটা আসছে কি না, এবং অন্যদের কথা আমরা শুনতে পারছি কি না। এই পদ্ধতি বাদে কথা শোনাও যাচ্ছে না, বলাও যাচ্ছে না। দেখেন অলরেডি কথা হচ্ছে, আমি আমার মাইকটি অন করে দিব। হ্যালো, আমার কথা কেউ শুনতে পাচ্ছেন? দেখেন আমি কথা বলছি, মাইক্রোফোনের লেভেলটা আমার, আমি 3 নম্বরে ওঠানামা করছে। হ্যালো, নাম্বার 4। হ্যালো,
আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি বাংলাদেশের জন্য। আমি অলরেডি স্ক্রিন ক্যাপচার চলতেছে আপনাদের এই ভিডিওটা, আপনাদের কথাগুলো সব চলে যাবে আগামীকালকে ইউটিউবে। কিছু বলবেন জাতির উদ্দেশ্যে যারা পাবজি খেলে? না ভাই, আমার ওরকম কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোটাই নেই, দরকার মানে আমি আরো বলতে চাই যে কেউ যাতে পাবজি না খেলে। আসলে বাংলাদেশ থেকে পাবজিটা ব্যান হয়ে যাচ্ছে, মানে এই জন্যই বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। হয়ে গেছে অলরেডি ভাই, হয়ে গেছে। আমার চ্যানেল আইটি স্কুল সার্চ দিয়ে দেখবেন, সেখানে অনেক অনেক মেসেজ পাচ্ছি পাবজিতে ঢোকা যাচ্ছে না। আমি জাস্ট পাবজিতে ঢোকার সমাধান নিয়ে একটা ভিডিও বানাইছি, কিন্তু কথা হচ্ছিল না, কথা শোনা যাচ্ছিল না, বলা যাচ্ছিল না, সেটা নিয়ে এখন টিউটোরিয়াল তৈরি করছি। যাই হোক, এখন তো বলা শোনা যাচ্ছে। আপনি কিভাবে কথা বলছেন, কোথায় থাকেন আপনি, কোন দেশে? আপনি কি কি ইউজ করেন? আমি স্টাডি করতেছি ভাই, স্টাডি জব দুটাই একসাথে। ও হ্যাঁ, আর আপনি? বুঝিনি সরি। ও আপনি পাবজিতে যে কথা বলছেন এটা তো সবাই বলতে পারছেন, আপনি কোন সফটওয়্যার বা VPN ইউজ করছেন কিনা এই সম্পর্কে জানতে চাই। আমি দুটো VPN ইউজ করি, একটা হচ্ছে লো VPN আর একটা ফল অন অন চ্যাট। আচ্ছা, যাই হোক, দর্শক যারা দেখছেন দুইটা VPN এর নাম বলো, আর একটা VPN কি, সোলো VPN বাদে আর কোন VPN? ট্রিপল চারটা এক VPN আছে। ও অর্থাৎ চারটা ওয়ান দিবেন, দেন VPN, চারটা ওয়ান VPN, অর্থাৎ ওয়ান 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 VPN প্লে স্টোরে হয়তো পাওয়া যাবে। যাই হোক, আমি তো টিউটোরিয়াল বানানোর জন্য ভিডিওটা করছিলাম। বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছেন, আপনারা আসলে সমাধানটি পেয়ে গেলেন এবং কথা বলা যাচ্ছে আপনারা জাস্ট দেখলেন। এখন আর একটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দিব। আমি এখানে ঘাসের ভিতরে শুয়ে পড়ি, অনেকেই মাইকটি অফ করে দিই যাতে ভাইদের সমস্যা না হয় গেম খেলতে। অনেকে VPN ইউজ পছন্দ করেন না, দেন আপনাদের জন্য এই মেসেজ যখন ইন্টার হয়ে যাবে, দেন মেসেজ ঢোকার পরে আপনারা উপর থেকে এটা নামায়ে স্লো VPN এ ক্লিক করবেন, দেন এখান থেকে ডিসকানেক্ট করে দিবেন, একটা অ্যাড দেবে, ব্যাকে প্রেস করবেন, ডিসকানেক্ট যখন হয়ে যাবে আবার রিসেন্টে ক্লিক করে আপনি রিসেন্টে ক্লিক করবেন, করার পরে আবার পাবজি মোবাইল গেমে ঢুকে যাবেন। এখন সোলো VPNটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখন মাইকটা আমি অন করে দেখবো কথা হয় কি না। হ্যালো ভাই, শোনা যায়? ওই রাকিব ভাই শোনা যায়? একটু বলেন যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, যারা সাথে ছিলেন দেখলেন আমি সোলো VPN কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছি, এখন কথা শোনা যাচ্ছে। এই মুহূর্তে আপনারা খেলবেন, ওরা ধরা খেলবেন, সমস্যা নেই, কিন্তু আর একটা কথা আছে, আপনারা যখন এখান থেকে খেলে আপনারা জাস্ট গেম থেকে মারা গেলেন, এক্সিট করলেন, মানে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ধরেন বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমি যখন আমার এই ড্যাশবোর্ডে আসবো, গেমের ড্যাশবোর্ডে আসবো, তখন কিন্তু সার্ভার থেকে আমি ডিসকানেক্ট হয়ে যাব। দেখেন এখানে অনেক মেসেজ দেখাচ্ছে, নো রেসপন্স ফ্রম সার্ভার, রিকোয়েস্ট টাইমড আউট, এটা দেখাচ্ছে। এখন আমি কিন্তু সার্ভার থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, এখন যদি স্টার্ট করি তাহলে কিন্তু গেম আর স্টার্ট হবে না। এখন একটা সমাধান আছে, এখন কি করলে আমি আবার গেমে এন্টার করতে পারবো গেম থেকে না বেরিয়ে গিয়ে? আমি জাস্ট এখান থেকে রিসেন্টে ক্লিক করবো, রিসেন্টে ক্লিক করে এখান থেকে স্লো VPN এ আমি আবার ঢুকবো, জাস্ট কানেক্ট করে দিব এখান থেকে। দেখেন কানেক্ট হয়ে গেছে, দেন আমি আবার রিসেন্টে প্রেস করে আমি পাবজি মোবাইলে ঢুকলাম। দেখেন একটু লোডিং হচ্ছে। আপনাদের সমস্যা হচ্ছিল মূলত কথা বলতে পারছিলেন না টিমমেটদের সাথে। যদি আপনারা সোলো VPN কানেক্ট করে এভাবে খেলতে পারেন তাহলে খেলুন, টিমমেটদের সাথে কথা বলুন, কোনো সমস্যা হবে না। আবার যদি খেলার মাঝে সোলো VPN ডিসকানেক্ট করে দেন তাহলেও আপনারা টিমমেটদের সাথে কথা বলতে পারবেন এবং খেলতে পারবেন। আর আপনারা যারা পাবজি খেলেন তারা দুই পদ্ধতিতেই খেলতে পারবেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা খেলেন, যেটা আপনাদের কাছে বেশি সুবিধার মনে হবে সেই পদ্ধতিতে খেলবেন। যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে পাবজি মোবাইল এই গেমটিতে কিভাবে টিমমেটদের সাথে কথা বলবেন এবং তাদের কথা কিভাবে শুনবেন।
যাই হোক, আপনার ভিপিএন কানেক্ট দিয়ে আনলিমিটেড খেলতে পারেন কোনো সমস্যা ছাড়াই। ভিপিএন পার্সোনালি আমার পছন্দ না, এই জন্য আমি ভিপিএন বাদে কীভাবে খেলবেন সেটা শিখিয়ে দিলাম। আসলে যারা ভিপিএন পছন্দ করেন না, আপনারা যদি ভিপিএন ছাড়া খেলতে চান, আমার এই ট্রিক্সটি অর্থাৎ খেলা চলা অবস্থায় ভিপিএন ডিসকানেক্ট করে খেলতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যারা ভিপিএন দিয়ে খেলবেন কোনো সমস্যা হবে না, আপনারা ভিপিএন দিয়ে খেলেন কোনো সমস্যা নেই, এভাবে আপনারা আনলিমিটেডভাবে পাবজি গেম খেলতে পারবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি থেকে যদি এতটুকু উপকৃত হন অবশ্যই একটি লাইক দিবেন আর প্রিয় বন্ধুটির সাথে শেয়ার করবেন, তারও যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে সেও সমাধান পাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যে পাশের বেল বাটন আছে ক্লিক করে দিবেন, নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে চলে যাবে আপনার কাছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।